नमस्कार, आमार चैनेले सबाइके स्वागत जानिए आमार आजकेर रेसिपि शुरू करछि। आमार आजकेर रेसिपि झिंगेर खोसा बाटा। बाड़ीते झिंगे आनले आमरा साधारणत झिंगेटाई रान्ना करि आर झिंगेर खोसाटा फेले दिई। तबे कखनो कखनो झिंगेर एई खोसाटा फेले ना दिए एटा दिए बानिए फेलते पारेन। दारुण एकटा रेसिपि, एटा बानानो खूब सहज आर खेतेओ भीषण भालो लागे। आसुन देखि किभाबे बानानो जाय एई झिंगेर खोसा बाटा। এখানে আমি চারটে ঝিঙে ছাড়িয়ে খোসাটা এক জায়গায় করে নিয়েছি। এখানে প্রথমে ইন্ডাকশন অন করে একটা প্যানে কিছুটা পরিমাণ জল চাপিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি এই ঝিঙের খোসাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি 7-8 মিনিটের জন্য প্যানটি ঢাকা দিয়ে রান্না করব। 7-8 মিনিট পরে প্যানের ঢাকনা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি ঝিঙের খোসাটা কিছুটা নরম হয়ে গেছে। এবারে আমি ঝিঙের খোসাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সির পট নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে পটের মধ্যে ঝিঙের খোসাগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব ঝিঙের খোসাগুলিকে পটের মধ্যে নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে 7-8 কোয়া মতো রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে সব উপকরণগুলিকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে পটের ঢাকনা খুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আবারও আমি এখানে একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর তাতে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে অল্প পরিমাণ কালো জিরেও এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। 20-30 সেকেন্ড আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি একসাথে পেস্ট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর ঝিঙের খোসা বাটাটা এখানে অ্যাড করে দিলাম। এবারে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এটা মিক্সিতে পেস্ট করার সময় খুব কম জল অ্যাড করেছিলাম, তাই এখানে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি জল নেই কড়াইতে। তাও যতটুকু জল আছে ততটুকু জলকেই ভালো করে শুকিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, আর 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে ঝিঙের খোসাটাকে ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করেন, তবে আমি সাজেস্ট করব ঝিঙের খোসাগুলিকে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে, আর তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিতে। কারণ এখন চাষের ক্ষেত্রে অনেক ক্ষতিকর পেস্টিসাইড ব্যবহার করা হয়, তাই একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে আমার মনে হয় এটার ক্ষতিকারক প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে। আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এখানে দেখতে পাচ্ছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, অর্থাৎ আমার ঝিঙের খোসা বাটা রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঝিঙের খোসা বাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।